সো গাইস আবার একটা নতুন ব্লগে তোমাকে স্বাগতম জানাই। আর আজকের ব্লগটা কালী পুজো নিয়ে, ঠিক আছে? কালী পুজো, আজকে কালী পুজো, মানে একটু পরে ঠাকুর দেখতে আরে বেরোবো। যা যা দেখবো তোমাদের কাছে যেমন শেয়ার করি তেমনই শেয়ার, মানে ভিডিও করার চেষ্টা করব, ঠিক আছে? তো সঙ্গে থাকো, চলো ব্লগটা শুরু করা যাক। এখন সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসছে আর কিছুক্ষণ, আর এক দু ঘন্টা পর আমরা বেরোবো জোর করে। তো চলো বেশি কথা বলবো না, ব্লগটাতে সোজা ভিডিও দেখাবো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তো গাইস দেখো, এখানে মা কালী মন্দিরটা সাইডে রাখো, এই মন্দিরটার নাম হচ্ছে করলবাগ কালী মন্দির। এখানে হচ্ছে মন্দিরটার চারিদিকটা দেখো, আর এ দেখো এখানের এই মন্দিরের শিব ঠাকুর এটা, আর ওদিকে হচ্ছে তোমার মা কালী আছে। তো এইটা হচ্ছে রাস্তার পাশে একটি ছোট্ট শিব মন্দির। দেখতে পাচ্ছ এইটা একটা কালী মন্দিরের প্যান্ডেল, চারদিকে দেখো এখানেই দুর্গা পুজো হয়েছিল। সো গাইস এখানে দেখতেই পাচ্ছ চারিদিকে আলোয় আলোকিত, আর চারিদিকে যা বোম ফাটছে কিছু বলার নেই। তো দেখতে থাকো, যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করতে থাকো, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাটনটা অল করে দিতে দাও যাতে আমরা। সো গাইস আমাদের এই দেখো বাজি পড়ানো চলছে, দেখতে থাকো দুটো সব ছাড়া হবে আর একটা ময়ূর বাজি ছাড়া হবে, চলো। তো বন্ধুগণ এটা হচ্ছে আর একটা প্যান্ডেল, তো দেখতে রাখো বেশি কথা বলবো না, শুধু ভিডিওই দেখতে থাকো, চলো। এখানে দেখো এখানে আজকের দিনে খিচুড়ি খাচ্ছে সবাইকে বসিয়ে। আমাদের বিল্ডিং এখানে, চলো যেতে হবে। পরের দিন সো গাইস এখানে দেখতেই পাচ্ছ অনুষ্ঠান হবে, চলো অনুষ্ঠানগুলো যা যা হবে তোমাদের সঙ্গে শেয়ার করব, বেশি কথা বলবো না, তো চলো দেখতে থাকো অনুষ্ঠান। Thank you.
স্ট্রিপ ডান্সটা তো হচ্ছে আমরা দেখতে পেলাম না, মানে আমি ছিলাম না, তখন যতটা ছিলাম ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এখন হচ্ছে কালী নাচ হবে, ঠিক আছে? কালী মানে মা কালীর একটা পর্ব এরা তুলে ধরবে, সেইটারই সাজগুজ চলছে, মানে দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে মা কালী, সে হচ্ছে ওই যে মুন্ডু গলায় মুন্ডু হাতে। তো বন্ধুগণ, তোমাদেরকে যেটা বলছিলাম, মা কালীর উপর একটা অনুষ্ঠান মানে পর্ব হবে, সেই অনুষ্ঠানটা শুরু হয়েছে, তোমরা দেখতে থাকো। বেশি করা বাড়াবো না। Yeah.
Thank you.
শেষ, চলো আবার যাওয়া যাক। সো গাইস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টে জানাও কেমন হয়েছে ভিডিওটা, মানে কোন প্যান্ডেলটা তোমার ভালো লেগেছে, মানে কোন ঠাকুরটা ভালো লেগেছে সেটা কমেন্টে জানাও, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করতে থাকো। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটা অল করে রেখে দাও। তো দেখা হবে পরের ভিডিও, তাতে মানে বাই।